আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে নুসরাত জাহান মুন পুরো সংবাদ জুড়ে সাথে আছি শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ইয়াশ চলে গেলেও দেশে ঝড় বৃষ্টি থাকবে আরো দুই দিন ডাবল ইঞ্জিনের লঞ্চ চলাচলের অনুমতি জলোচ্ছ্বাসে বেড়িবাঁধের ব্যাপক ক্ষতি দেশে করোনা টিকার তীব্র সংকট চীন থেকে তিন মাসে আসবে দেড় কোটি জনমনে স্বস্তি দ্রুত নিতে চায় সব শ্রেণী পেশার মানুষ পুরো দেশ আসবে রেললাইনের আওতায় ম্যাঙ্গো স্পেশাল ট্রেন উদ্বোধনকালে প্রধানমন্ত্রী ডাক বিভাগকে অনলাইন সেবায় আগ্রহী হবার তাগিদ এবং ঢাবি ছাত্রের মৃত্যু রহস্য তদন্ত করতে গিয়েই পাওয়া গেল নতুন মাদক এলএসডি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী গ্রেফতার দর্শক শিরোনাম শুনছিলেন বিস্তারিত সংবাদে জানছি শুরুতেই ঘূর্ণিঝড় ইয়াশ প্রসঙ্গ ঘূর্ণিঝড় ইয়াশ চলে গেলেও তার রেশ আরও দুই দিন থাকবে বাংলাদেশে আগামী দুই দিন দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে দক্ষিণ পশ্চিমাঞ্চলে ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস নৌবন্দরে সতর্ক সংকেত কমায় সারা দেশে ডাবল ইঞ্জিনের লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছে বিআইডব্লিউটিএ তবে বন্ধ থাকবে এক ইঞ্জিনের ছোট লঞ্চ বিস্তারিত জানাচ্ছেন শিউলি রোজা ঘূর্ণিঝড় ইয়াশ বুধবার ভারতের উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করে স্থলভাগ দিয়ে অগ্রসর হয়ে দুর্বল হয়ে নিম্নচাপে রূপ নেয় বৃহস্পতিবার এটি উড়িষ্যার কাছাকাছি ঝাড়খণ্ড রাজ্যে অবস্থান করে স্থলভাগের উপর দিয়ে আরও উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমশ দুর্বল হয়ে ইয়াশ তার অস্তিত্ব হারাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস রাজশাহী রংপুর বিভাগ এবং সেই সাথে খুলনা বিভাগের এই অংশ যেহেতু ওই গভীর নিম্নচাপের কাছাকাছি অবস্থান সেই জন্য ওই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের পরিমাণটা তুলনামূলক বেশি হবে বাংলাদেশের অন্য অঞ্চলের চেয়ে ঘূর্ণিঝড় ইয়াশ চলে গেলেও বাংলাদেশে তার রেশ থাকবে আরও দুদিন তবে সারা দেশে বৃষ্টিপাতের প্রভাবটা থেকে যাবে আরও দুই থেকে তিন দিন পর্যন্ত ঘূর্ণিঝড় বিদায় নিলেও সমুদ্র উত্তাল থাকায় দেশের সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে বাতাস এবং উত্তালের জন্য কিন্তু আমরা এখনও সাগরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছি এখন ওটা এখনও বহাল আছে তা আমরা আশা করছি মানে যতক্ষণ পর্যন্ত সাগর নীরব না হবে তখন পর্যন্ত আমরা এই সিগন্যাল অব্যাহত রাখব ইয়াশ পরবর্তী পরিস্থিতিতে দেশের নৌবন্দরগুলোতে কোথাও দু নম্বর কোথাও এক নম্বর সতর্ক সংকেত দিয়েছে আবহাওয়া অফিস এমন পরিস্থিতিতে সারা দেশে ডাবল ইঞ্জিন চালিত লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছে বিআইডব্লিউটিএ তবে নৌবন্দরের সংকেত থাকায় এক ইঞ্জিনের ছোট লঞ্চ চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে শিউলি রোজা মাই টিভি ঢাকা এদিকে ঘূর্ণিঝড় ইয়াশের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে সাতক্ষীরার উপকূলবর্তী শ্যামনগর উপজেলার বিভিন্ন এলাকায় বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে দুর্গত এলাকার পাঁচ শতাধিক ঘরবাড়ি ছাড়াও লক্ষাধিক একর জমির চিংড়ি ঘের পানিতে তলিয়ে গেছে প্রতিনিধি ফয়জুল হক বাবু রিপোর্ট জানাচ্ছেন আতিকুর রহমান দিতাস ঘূর্ণিঝড় ইয়াশের প্রভাবে সাতক্ষীরার উপকূলের উত্তাল নদনদী এর সাথে যোগ হয়েছে পূর্ণিমা ফলে জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে স্বাভাবিকের চেয়ে আট থেকে নয় ফুট জলোচ্ছ্বাসে উপকূলবর্তী শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরা সহ কয়েকটি ইউনিয়ন ও উপকূলীয় উপজেলা আশাশুনির প্রতাপনগর শিউলা ও সদর ইউনিয়নের বিভিন্ন এলাকার বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে দুর্গত এলাকার পাঁচ শতাধিক ঘরবাড়ি পানিতে নিমজ্জিত হওয়া ছাড়াও লক্ষাধিক একর জমির চিংড়ি ঘের পানিতে তলিয়ে গেছে এই যে প্রতি বছর যে বাঁধ ভেঙে যে হাজার হাজার বিঘি যে ঘের নষ্ট হয়ে যাচ্ছে এর ক্ষতিপূরণ যাবে কে রান্দা জায়গা টাকা সব ভিজি গেছে ডুবি গেছে এখন কি করি বাসা কাছার খাই দেবো প্রতি বছর এরকম হয় আমরা এখানে কি করি বাস করব আমরা খুবই আতঙ্কের ভিতরে আছি ভুক্তভোগীদের অভিযোগ সংস্কারের অভাবে প্রতি বছর বাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করে পানি জনপ্রতিনিধিরা সারা বছর নেয় না খোঁজ খবর তিন মাস আগে চেয়ারম্যানকে ফোন দিল চেয়ারম্যান বলতে ধাক্কা বাইশ ধাক্কা রক্ষা করেন আমরা বললাম যে আমরা একটা দিন আইসি তো দিঘি জান একটা লগাইছি সিডর ফণী বুলবুল আমফান সর্বশেষ ইয়াশ একের পর এক আঘাতে জর্জরিত উপকূলীয় এলাকার এসব মানুষ ত্রাণ নয় তাদের আকুতি একটি টেকসই বেড়িবাঁধের তা আমাদের এই তেরান্না দিয়ে যদি রাস্তাটা যদি বেড়িবাঁধটা যদি ভালো করে দিত তাহলে আমরা কিছু সময় টিকতে পারতাম আবেদন যে প্রধানমন্ত্রী এই ভেড়িবাঁধটা যদি সমর্থন করে দেয়
শান্তিতে একটু বসবাস যদি করতে পারি। উপকূলবাসীর পাশে থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিলেন জনপ্রতিনিধিরা। আধুনিক ভেড়িবাত করতে হবে, বিশেষ প্রকল্প নিয়ে ভেড়িবাত করতে হবে, তা না হলে জোয়ারের উচ্চতা বৃদ্ধি পেয়েছে, এখন রাস্তার উচ্চতা যদি বৃদ্ধি না করা হয় তাহলে আমাদের এই এলাকার মানুষকে বাঁচানো যাবে না। এই মুহূর্তে এটা আমরা মনে করি যে আমরা যে দীর্ঘদিন একটা দাবি তুলেছিলাম যে এই অঞ্চলের টেকসই ভেড়িবাত, এই টেকসই ভেড়িবাত না থাকার কারণে আজকে আমাদের এই দুর্দশায় পতিত হতে হয়েছে। আর ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। ইতিমধ্যে 2,15,00,000 টাকা জেলা প্রশাসন উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেছে এবং খাদ্যশস্য এই দুটি উপজেলাতে দেওয়া হয়েছে যাতে প্রাথমিকভাবে মানুষের যে প্রয়োজন সেটি মিটিয়ানো যায়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এবার অন্য প্রসঙ্গ। দেশে করোনা টিকার তীব্র সংকট দেখা দিয়েছে, অনেকের কাছেই আসছে না দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার মেসেজ। কারো কারো কাছে আসলেও কেন্দ্রে এসে মিলছে না টিকা, তবে ভিড় নেই টিকা কেন্দ্রে, সময় মতো টিকা পাওয়া নিয়ে দুশ্চিন্তায় অনেকেই। আরো জানাচ্ছেন জানিত রং। সরকারের কাছে ভারতের সেরাম ইনস্টিটিউটের টিকার মজুদ ছিল 1,02,00,000 ডোজ। এরই মধ্যে প্রথম ডোজ 58,20,000 জনকে এবং দ্বিতীয় ডোজ 40,84,000 জনকে দেওয়া হয়েছে। প্রথম ডোজ নেয়া 17,00,000-এরও বেশি মানুষ এখনও দ্বিতীয় ডোজ পাননি। দু সপ্তাহ আগে চীন থেকে উপহার হিসেবে পাওয়া গেছে 5,00,000 টিকা। এরই মধ্যে ঢাকা মেডিকেল কলেজ সহ 4টি মেডিকেল কলেজ হাসপাতালে 500 জনকে পরীক্ষামূলকভাবে সিনোভ্যাক্স টিকা দেওয়া হয়েছে। বর্তমানে প্রথম ডোজের টিকা রয়েছে বন্ধ, আবার দ্বিতীয় ডোজের টিকা না পেয়েও হতাশ অনেকে। আমার ডেট দেওয়া আছে এখানে, সেটা দেখা যায় এখন ওনাদের টিকা নাই, বললো যে সাময়িকভাবে আবার আসলে পরে জানাবে। এমন অবস্থায় টিকা কেন্দ্রের চিত্র পাল্টে গেছে, টিকার জন্য নেই ভিড়। আর যারা টিকা নিয়েছেন তারা জানান স্বস্তির কথা। প্রথম ডোজের চেয়ে এখন ভিড় একটু কম, 2 মাস বেশি হয়ে গেছে আর কি, বাড়ি খুলনাতে লকডাউনে কারণ আসতে পারি না, এখন আসি তাই দ্বিতীয় ডোজ না, এখন দেখতে যে কম বেশি করে যা টিকা দিচ্ছে। সরবরাহের হিসেবে টিকার কার্যক্রম চলছে ধীমে তালে। সেকেন্ড ডোজ যাদের SMS গেছে তারা পাবে। এখন পর্যন্ত আমরা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা যেটা ওইটাই আমরা, এটা শেষ হলে পরবর্তীতে নীতিনির্ধারক পর্যায়ে যে ডিসিশন নেবে সেটাই ফলো করবো আমরা। সরবরাহ না বাড়া পর্যন্ত সবাইকে ধৈর্যের আহ্বান জানান কর্তৃপক্ষ। ব্যতিব্যস্ত হওয়ার কিছু নাই, কারণ আমাদের এরকমও বলা আছে যে দুই মাসের মধ্যেই দিতে হবে এরকম কিছু না, 3 মাসও আমাদের একটা লিমিটেশন করা আছে। তো সেই হিসাবে গভর্নমেন্ট যেভাবে তড়িৎ গতিতে চেষ্টা করতেছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চেষ্টা চলছে, আমার মনে হয় এটা নিয়ে কোনো অসুবিধা হবে না। ড্যানিত রং, মাই টিভি, ঢাকা। চীন থেকে 1,50,000,000 ডোজ টিকা কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। প্রতি ডোজের দাম পড়বে $10 বা $850। দুপুরে অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রয় কমিটির ভার্চুয়াল বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শাহিদা আক্তার সাংবাদিকদের জানিয়েছেন, আগামী জুন জুলাই আগস্টের শেষ দিকে 50,00,000 ডোজ করে টিকা আসবে। চীনের সিনোফার্ম থেকে এই 1,50,000,000 টিকা কেনা হচ্ছে। বাণিজ্যিক চুক্তির আওতায় প্রথম চালানে সিনোফার্মের 50,00,000 ডোজ টিকা জুনে বাংলাদেশে আসবে। এদিকে চীন থেকে উপহার হিসেবে 5,00,000 করোনা ভ্যাকসিন আসায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। কাল বিলম্ব না করে জীবন রক্ষাকারী টিকা নিতে আগ্রহী হচ্ছেন সব শ্রেণী পেশার মানুষ। আরো জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। লকডাউন তুলে দেওয়ার পর সম্মুখ সারির পাশাপাশি এখন সাধারণ মানুষও রয়েছে করোনা সংক্রমণ ঝুঁকিতে। ফেব্রুয়ারি থেকে শুরু হয় করোনার টিকা প্রদান কার্যক্রম। শুরুতে বয়স নির্ধারণ থাকায় অনেকে নিতে পারেননি জীবন রক্ষাকারী টিকা। আমাদের টিকা দেওয়ার ইচ্ছা আছে, আমরা তো আর সেই সিস্টেমটা জানি না যে টিকা কিভাবে দেব। দ্বিতীয় ডোজ চলাকালীন সংক্রমণ বাড়ায় সব শ্রেণী পেশার মানুষের কাছে টিকা হয়ে পড়ে সোনার হরিণ। ভারতের সকলের কারণে আমরা টিকা পাইনি, আমরা এখনো দেওয়ার লাইনে দেওয়ার জন্য সবকিছু আছে, আমরা এখন দিলে আমরা পারলে নিব। ভারত সরকারের সিদ্ধান্তে সেরাম ইনস্টিটিউট টিকা সরবরাহ বন্ধ করে দেয়ায় 15,00,000 মানুষ পাচ্ছে না দ্বিতীয় ডোজের টিকা। করোনা ভ্যাকসিন সেকেন্ড ডোজ যেটা, এটা বন্ধ হয়ে গেছে, যখন চালু হবে তখন থেকে দেওয়া এটা শুরু হবে, এখন আপাতত করোনা টিকাটা আপাতত বন্ধ আর কি। সংক্রমণ রোধে মানুষ এখন অনেক সচেতন, তাই তো টিকা নিতে আগ্রহ বাড়ছে সবার।
খাওয়ার। মানুষের যে অনুসারে যত পরিমাণ মানুষের নেওয়ার প্রয়োজন সে অনুসারে টিকা অ্যাভেলেবল নেই আমার মনে হয়, এর জন্য আমরা নিতে পারছি না সবাই। চীনের সিনেফার্মার টিকা আসায় খুশি তরুণরা, দ্রুত টিকা নিতে চাই তারা। চায়না থেকে এই ভ্যাকসিন নতুন করে আবার আসছে, যুব সমাজ যারা চাই আমরা আছি, আমরা চাই যে নতুন করে আমরা ভ্যাকসিন যেন পাই। তো আমরা তো চাই টিকা নিতে, কিন্তু বর্তমান যে পরিস্থিতি, যে ইন্ডিয়ার যে করোনার ভ্যাকসিনটা পাঠাইছে এটা সংকটের মধ্যে আছে, আমরা কি পাবো নাকি সেটারও একটা ইয়া আছে আর কি, আমরা কি পাবো কি পাবো না। ঢাকা মেডিকেল কলেজ ছাড়াও শহীদ সারাউদ্দিন মেডিকেল কলেজ ও সলিমুল্লাহ মেডিকেল কলেজে দেওয়া হচ্ছে চীনা টিকা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন অল্প খরচে যোগাযোগ স্থাপন ও পণ্য পরিবহনের সুবিধার্থে সমগ্র বাংলাদেশটাকে রেল যোগাযোগের আওতায় নিয়ে আসা হবে। দুপুরে গণভবন থেকে ভার্চুয়ালি ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের উদ্বোধন ও মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা পর্যন্ত নতুন রেল লাইন নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি একথা বলেন। ক্ষমতায় এসে বিশ্বব্যাংকের পরামর্শক্রমে রেল যোগাযোগ ধ্বংস করেছে বিএনপি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন আওয়ামী লীগ সরকার এসে রেল যোগাযোগ পুনঃস্থাপন কাজ শুরু করেছে। এর আগে নবনির্মিত ডাকভবনের উদ্বোধনীকালে ডাক বিভাগকে অনলাইন সেবায় আগ্রহী হবার তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান। পরিচালনার ফলে আম, লিচু এবং সবজি জাতীয় পণ্য কম খরচে পরিবহনের জন্য চাপাই নবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে ঢাকা পর্যন্ত চালু হলো ম্যাঙ্গো স্পেশাল ট্রেন, যেখানে প্রতি কেজি পণ্য পরিবহনে খরচ পড়বে 1.17 টাকা। পাশাপাশি 2009 সাল হতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্পেশাল ম্যাঙ্গো ট্রেনের উদ্বোধন এবং ফরিদপুর মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা পর্যন্ত নতুন রেললাইন স্থাপন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধন ঘোষণা করছি। এ সময় সারা দেশকে রেল লাইন নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার পরিকল্পনার কথা জানান সরকার প্রধান। আমরা আলাদাভাবে একটা মন্ত্রণালয় করে দিই, যাতে করে আলাদা বাজেট থাকে এবং রেলের উন্নতি হয়। তার কারণ হচ্ছে যে বিএনপি সরকার আমলে, বিশেষ করে খালেদা জিয়া ক্ষমতায় এসে, তারা ওয়ার্ল্ড ব্যাংকের পরামর্শক্রমে রেলের সম্পূর্ণ যোগাযোগগুলি বন্ধ করে দেওয়ার কাজ নিয়েছিল, যার জন্য অনেকগুলি যোগাযোগ বন্ধ হয়ে যায়, অনেকগুলি লাইন বন্ধ হয়ে যায়, অনেক স্টেশন বন্ধ হয়ে যায়, পুরো রেল যোগাযোগটাকে তারা প্রায় ধ্বংস করে। আমরা যখন সরকারে আসি, বঙ্গবন্ধু সেতু যমুনা নদীর উপর তার সঙ্গে রেল সংযোগ করি, আর সেই সাথে সাথে রেলকে পুনঃস্থাপন করার কাজ আমরা হাতে নিই। এর আগে ভার্চুয়ালি যুক্ত হয়ে ডাকবাক্সের আদলে আগারগাঁওয়ে নবনির্মিত ডাকভবনের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে ডাক ব্যবস্থাপনার আধুনিকায়নে সরকারের নিয়ে নানা পদক্ষেপের কথা তুলে ধরে ভবিষ্যতে ডাকযোগে খাদ্যদ্রব্য, ফলমূল, পচনশীল পণ্য পাঠানো যাবে বলে জানান প্রধানমন্ত্রী। এক জায়গা থেকে আরেক জায়গা পাঠানো, অর্থাৎ যেগুলি পচনশীল পণ্য সেগুলি পরিবহনের জন্য ইতিমধ্যেই এখানে কুলিং সিস্টেম যাতে থাকে, অর্থাৎ কোন টেম্পারেচারে কোন ধরনের ফল মূল তরি তরকারি বা কোনো পণ্য ভালো থাকবে, সেই ধরনের গাড়ি কিনে আমরা আমাদের এই ডাকের মাধ্যমে মানুষ জন্য তাদের যেগুলি পায় সেই ব্যবস্থাটাও আমরা নিচ্ছি। ডাক বিভাগের সেবার মান বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের উপরও গুরুত্ব আরোপ করেন শেখ হাসিনা। যেহেতু অনলাইন ক্রয় বিক্রয় জনপ্রিয়তা লাভ করছে, কাজে ডাকঘর পিছিয়ে থাকলে চলবে না, ডাক বিভাগকে এ ব্যাপারে আরও মানে দ্রুত ব্যবস্থা নিতে হবে, নইলে মানে এটা একটা বড় ব্যবসা ডাক বিভাগের জন্য হবে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজুরের মৃত্যুর রহস্য তদন্ত করতে গিয়েই দেশে প্রথমবারের মতো নতুন ধরনের মাদক এলএসডির সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ। এরই মধ্যে নেদারল্যান্ডস থেকে আনা নিষিদ্ধ এই মাদক সহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে 6 লক্ষ টাকার এলএসডি। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার হাফিজ আক্তার জানিয়েছেন উচ্চ বিত্তশালী এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরাই এটা সেবন করছে। বিস্তারিত জানাচ্ছেন স্কেলিটন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফিজুরের আত্মহত্যার ঘটনায় গোয়েন্দা পুলিশের রমনা বিভাগ তদন্ত শুরু করে। ওই শিক্ষার্থীর কয়েকজন বন্ধুকে জিজ্ঞাসাবাদ করতে গিয়েই চমকপ্রদ তথ্য আসে ডিবির হাতে। তারই সূত্র ধরে দেশে প্রথমবারের মতো লাস্ট স্টেট অফ ড্রাগ এলএসডি মাদকের সন্ধান পায় তারা। নেদারল্যান্ডস থেকে দেশে আনা এই মাদক বেশ দামি ও ক্ষতিকর। রাজধানীর ধানমন্ডি ও লালমাটিয়ে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ
সাদমান সাকিব ওরফে রুপল, আসহাফ ওয়াদুদ ওরফে তুর্য ও আদিফ আশরাফ নামে তিন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে 200 প্লুট এলএসডি সহ গ্রেপ্তার করে। দুপুরে মিন্টু রোডের কার্যালয়ে সংবাদ সম্মেলনে নতুন মাদকের সন্ধান ও ঘটনার বিস্তারিত তুলে ধরেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার। প্রাচ্যাত্য বিশ্বে এই ড্রাগটিকে হ্যালোসিনোজেনিক ড্রাগ হিসাবে এটাকে বলা হয়, সাইকোলয়েড স্টিমুলেন্ট হিসাবে এটা ব্যবহার করা হয়। নতুন মাদক দেশে আনার কৌশল ও বিক্রয় প্রক্রিয়া এবং কারা এর ক্রেতা ও সেবনকারী সেই সম্পর্কেও বিস্তারিত জানান তিনি। নেদারল্যান্ডের এক ব্যক্তির নিকট হতে অর্থের বিনিময়ে পার্সেলের মাধ্যমে এই ড্রাগটি বাংলাদেশে নিয়ে আসে। তারা বিভিন্ন জায়গায় এটাকে বিক্রি করে, এটাকে ব্লড বলে। ড্রাগগুলি আপনারা দেখেছেন যে স্ট্যাম্পের মতো, সেটা ঠোঁটের নিচে দিয়ে এই ড্রাগগুলি আসক্ত হয়, ড্রাগগুলি ব্যবহার করে। গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সংঘবদ্ধ এলএসডি চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের প্রচেষ্টা চালানো হবে বলেও জানান হাফিজ আক্তার। আমরা এখন ওদেরকে পেলাম, ওরা বলে আরও কয়েকটা গ্রুপ করছে, তা আমরা এগুলি তদন্ত অনুসন্ধানে যাচ্ছি, আরও তদন্ত করব, করে যেখানে পাওয়া যায় তাদের আমরা খুঁজে বের করে করে আমরা ব্যবস্থা নেব। এসকেলিটন, মাই টিভি, ঢাকা। করোনা সংক্রমণ রোধে জানা 49 দিন বন্ধ থাকার পর সারা দেশে ট্রেন চলাচল শুরু হলেও সেবা থেকে সম্পূর্ণ বঞ্চিত পূর্বাঞ্চলের ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ব্যবহারকারী যাত্রীরা। হেফাজতের তাণ্ডবে স্টেশনটি ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় 2 মাসেও চালু হয়নি যাত্রা বিরতি কার্যক্রম। এতে দুর্ভোগে পড়ছেন হাজারো যাত্রী। দ্রুত স্টেশনটি চালুর দাবি থাকলেও কবে নাগাদ চালু হচ্ছে বলতে পারছে না সংশ্লিষ্টরা। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আফহাম কাউসার ইমরানের রিপোর্ট, জানাচ্ছেন নূর মোহাম্মদ। গত 26 থেকে 28 মার্চ ব্রাহ্মণবাড়িয়া জুড়ে এভাবেই তাণ্ডব চালায় হেফাজত। এতে ধ্বংসস্তূপে পরিণত হয় অর্ধশতাধিক সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, সম্পূর্ণ পুড়িয়ে দেয়া হয় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন। কন্ট্রোল প্যানেল ও সিগন্যাল সিস্টেম সহ সব কিছু ধ্বংস করে দেয়। 2 মাস ধরে স্টেশনটিতে থামছে না কোনো ট্রেন। এতে যাত্রীরা রয়েছেন চরম দুর্ভোগে। আগে আমরা সবসময় ট্রেনে যাইতাম, সুবিধা হইতো। স্টেশনে বসে রয়েছি 2 দিন ধরে, অনা খাওয়া, অনেক কেমনে যাইম আমি, যেটুকু না যাইতে পারতাছি না, এত গাড়ির টাকাও নাই, সিএনজি ডাবাইতে পারতাছি না। কর্মহীন হয়ে পড়েছেন স্টেশনের আশপাশের শত শত ক্ষুদ্র ব্যবসায়ী। যেসব ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা ছিল তারাও বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে আমাদেরকে ট্রেনটা একটু চালু করার ব্যবস্থা করে দিন। সব জায়গাতে ট্রেন থামতেছে, বর্তমানে আমাদের ভাবনা থামতেছে না, এই জন্য আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়েছি। দ্রুতই স্টেশনটি চালুর দাবি স্থানীয়দের। সরকারের কাছে দাবি জানাবো, যত দ্রুত সম্ভব স্টেশনটিকে সংস্কার করে পুনরায় চালু করা। রেল স্টেশনে ট্রেন চালু হয় এই বিষয়টি সরকার বিবেচনা করবেন, আর তাণ্ডবে যারা জড়িত তাদেরকেও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক। তবে কতদিন লাগবে স্টেশনটি সচল হতে তার কোনো দিনক্ষণ বলতে পারছেন না সংশ্লিষ্টরা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং মেরামতের চেষ্টা করছে, কতদিন নাগাদ তা হবে এখনও নিশ্চিত করা যাইতেছে না। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন দিয়ে ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট, ঢাকা ময়মনসিংহ ও ময়মনসিংহ চট্টগ্রাম রুটে চলাচল করে 42টি ট্রেন। এর মধ্যে প্রতিদিন 18টি ট্রেন যাত্রা বিরতি দেয় স্টেশনটিতে। এতে প্রতি মাসে রেলওয়ের আয় হয় 3 কোটি টাকার বেশি। নূর মোহাম্মদ, মাই টিভি, নিউজ ডেস্ক। বাংলাদেশবাসীর জন্মের চেতনা যারা ধারণ করে না তাদের জন্য আওয়ামী লীগের দরজা চিরদিনের জন্য বন্ধ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সাংস্কৃতিক বিষয়ক উপকমিটি আয়োজিত শিল্পীদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। কোভিড-19 ও সাম্প্রদায়িক অপশক্তি মোকাবেলা এখন সরকারের বড় চ্যালেঞ্জ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেছেন সাম্প্রদায়িক গোষ্ঠীর পৃষ্ঠপোষক বিএনপি। মুক্তিযুদ্ধের চেতনায় সাম্প্রদায়িক রাজনীতির মূলোৎপাটনে বাংলাদেশ আওয়ামী লীগ অকুতোভয়, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে এগিয়ে চলছে দেশরত্ন শেখ হাসিনার অদম্য অবিরাম পথচলা। সাম্প্রদায়িকতা বীর বাষ্প ছড়িয়ে উস্কানি দিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের অনেক চেষ্টাই বিএনপি করেছে।
ধর্মের নামে যারা ব্যবসা প্রতিষ্ঠান ও দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, ইসরায়েলের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক হবে না, বঙ্গবন্ধু যে নির্দেশনা দিয়ে গেছেন তাই অটুট থাকবে। দুপুরে বায়তুল মোকাররমে আলেম ওলামাদের সাথে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি ইসরায়েল ইস্যুতে রাজনীতি করলে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন হাসান মাহমুদ। ইসলামের কথা বলে যারা মানুষের ঘর বাড়িতে আগুন দিয়েছে, আগুনের সাথে কোরআন শরীফ পুড়িয়েছে, তারা ইসলামের শত্রু। যারা ইসলামের কথা বলে ভূমি অফিস চালিয়ে দিয়েছে, যারা ইসলামের কথা বলে ফায়ার সার্ভিসের অফিস চালিয়ে দিয়েছে, ফায়ার ব্রিগেডের গাড়ি চালিয়ে দিয়েছে, এরা হচ্ছে ইসলামের শত্রু। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ জানাব, এই ইসলামের শত্রু আরও আছে, যারা ধরা পড়েছে তারা নয় আরও আছে, তাদেরকে চিহ্নিত করা প্রয়োজন, চিহ্নিত করে তাদেরকে বর্জন করা প্রয়োজন, মানুষের সামনে তাদের মুখোশ উন্মোচন করা প্রয়োজন। এই মুখোশ উন্মোচনের কাজটি আপনাদেরকে করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 40তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে 29 মে থেকে টানা 15 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানিয়েছেন বিএনপি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। প্রতি বছরের ন্যায় এবারও মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীরুত্তমের 40তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বিএনপি 15 দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে এ সকল কর্মসূচি বাস্তবায়ন করা হবে। 2020-21 শিক্ষাবর্ষে MBBS প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা ত্রুটিপূর্ণ ফলাফল বাতিল করে সংশোধিত নতুন মেধা তালিকা প্রণয়নের মাধ্যমে মেডিকেল কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তির নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, যদি কোনো শিক্ষার্থী তার ফলাফল ত্রুটিপূর্ণ বলে মনে করেন তবে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে এ বিষয়ে আবেদন করতে পারবেন। মন্ত্রণালয় 7 দিনের মধ্যে তা খতিয়ে দেখে সমাধান করবে। বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি সর্দার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ বিষয়ে করা রিট খারিজ করে এমন পর্যবেক্ষণ দিয়েছেন। বাংলাদেশ বিমানসহ বিভিন্ন সরকারি দপ্তরে চাকুরি দেবার নামে মানুষের কাছ থেকে 1 কোটিরও বেশি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূল হোতা সহ 4 জনকে গ্রেফতার করেছে CID। টঙ্গী উত্তরায় অভিযান চালিয়ে আটক করা চক্রটির সঙ্গে বিমানের কিছু অসাধু কর্মকর্তা জড়িত থাকার অভিযোগ রয়েছে। দুপুরে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে CID-র অ্যাডিশনাল DIG শেখ ওমর ফারুক জানিয়েছেন, এই চক্রটি কখনো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে পরিচয় দিয়ে বিমানের বিভিন্ন পদে চাকরির প্রলোভন দেখিয়ে মাথাপিছু 10 থেকে 20 লাখ টাকা করে হাতিয়ে নিয়েছে। শামীম আহমেদ তার অনেকগুলো নাম আছে, সে নিজেকে বাংলাদেশ বিমানের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কখনো কখনো ম্যানেজিং ডিরেক্টর এই পরিচয় দিয়ে এবং ইউনিফর্ম ব্যবহার করে যারা ভুক্তভোগী তাদের মনে বিশ্বাস জন্মায় যে বিভিন্ন পদে চাকরি দেওয়া হবে, সেজন্য একজনের কাছ থেকে 15 লাখ 16 লাখ 17 লাখ টাকা করে নেয়। এগিস মশা নিধনে খাল এবং জলাশয়ে থাকা কচুরিপানা ও ভাসমান ময়লা আবর্জনা অপসারণে অত্যাধুনিক মেশিন আনা হচ্ছে জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, এই সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় একথা বলেন তিনি। মন্ত্রী জানান, এসব মেশিন কচুরিপানা সহ ভাসমান পদার্থ এমনকি পানির 1 মিটার নিচের ময়লা আবর্জনা অপসারণ করতেও সক্ষম। এগিস মশা নিধনে প্রয়োজনীয় কীটনাশক, অ্যাডাল্টিসাইড ও লার্ভিসাইড পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানান তিনি। এগিস মশার প্রজনন রোধে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে যারা মানবে না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান তাজুল ইসলাম। ভার্চুয়াল এই সভায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, খুলনা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব, ওয়াসার MD অংশগ্রহণ করেছেন। সচেতন করার পরও আপনাকে যদি আপনি পানি জমা করে রেখে সেখানে লার্ভিসাইড প্রজননের ব্যবস্থা, এডিস মশা প্রজননের ব্যবস্থা করেন, এটা আপনাকে ক্ষতি করবে এবং আপনার প্রতিবেশী ক্ষতি করবে। দর্শক সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ইয়াস চলে গেলেও দেশে ঝড় বৃষ্টি থাকবে আরও 2 দিন। ডাবল ইঞ্জিনের লঞ্চ চলাচলের অনুমতি, জলোচ্ছ্বাসে বেড়িবাঁধের ব্যাপক ক্ষতি। দেশে করোনা টিকার তীব্র সংকট, চীন থেকে 3 মাসে আসবে 1.5 কোটি। জনমনে স্বস্তি, দ্রুত নিতে চায় সব শ্রেণী পেশার মানুষ।
পুরো দেশ আসবে রেল লাইনের আওতায়, ম্যাঙ্গো স্পেশাল ট্রেন উদ্বোধনকালে প্রধানমন্ত্রী, ডাক বিভাগকে অনলাইন সেবায় আগ্রহী হবার তাগিদ। ঢাবি ছাত্রের মৃত্যু রহস্য তদন্ত করতে গিয়েই পাওয়া গেল নতুন মাদক, এলএসডি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থী গ্রেপ্তার। করোনা ভ্যাকসিনের কার্যকারিতা দেহে আজীবন বহাল থাকতে পারে, নতুন গবেষণায় দাবি। আক্রান্তের পর সুস্থ ব্যক্তির এক ডোজই যথেষ্ট। এবং শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশের লক্ষ্য নিয়ে কাল মাঠে নামছে বাংলাদেশ। বিশ্বকাপ সুপার লিগের পয়েন্টে এগিয়ে থাকতে চান মাহমুদুল্লাহ। দর্শক, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews। আর আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla, facebook.com/mytvbangla, twitter.com/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নুসরাত জাহান। করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফিজ।